হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এই টুকরো কাপড়গুলো দিয়ে একটি সুন্দর আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু আমার বেশি কালারের কিন্তু কাপড় নেই, একদম অল্প কিছু কাপড় নিয়ে আমি আজকের আসনটা তৈরি করব। তো চলুন, কিভাবে আসনটা তৈরি করছি দেখে নেওয়া যাক। এখন আমি সবার প্রথমে দেখে নিব, মানে এই যে কাপড়টা নিয়েছি এর চওড়ার মাপটা কতটা আছে, আর লম্বার মাপটা আমি বললাম না, কারণ কি এখানে এই টুকরো কাপড় যে কাপড়টার মধ্যে যতটা ছিল আমি ততটাই নিয়ে নিয়েছি। এবার আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নিব, আর বাকিটা আমি কেটে পরে বাদ দিয়ে দিব। তো এখন আমি চওড়ার মাপটা দেখে নিচ্ছি, এই যে 2 ইঞ্চি আছে চওড়ার মাপটা। এখানে প্রত্যেকটা কাপড়ই তাই 2 ইঞ্চি রয়েছে, এই যে 2 ইঞ্চি আছে। এবার 2 ইঞ্চিও আপনারা রাখতে পারেন, বা একটু বেশি নিলেও কোনো অসুবিধা নাই, বা একটু সরু নিলেও অসুবিধা নাই, কিন্তু আমি এখানে 2 ইঞ্চি করে নিলাম। তারপরে আমি নিয়ে নিলাম এখানে এই ধরনের একটা কাপড়, মানে চৌকো একটা কাপড় নিয়ে নিলাম। তো এটার মাপটা কতটা আছে সেটা দেখে নিব, এই যে 4.5 ইঞ্চি আছে, এইভাবে 4.5 ইঞ্চি আছে, মানে কাপড়টা চৌকো আছে। তো এখন আমি এই কাপড়টাকে দিয়ে একটা ডিজাইন তৈরি করব। তো কাপড়টাকে প্রথমে এইভাবে আমি উল্টিয়ে নিলাম, তারপর এইভাবে ডবল বাস দিয়ে নিলাম, তারপর এইভাবে একটা বাস দিব, আর একটা বাস এরকম ভাবে দিব। দেওয়ার পর ডিজাইনটা এরকম তৈরি হবে। আমি এই পিসটা দিয়ে আর একটা দেখিয়ে দিচ্ছি, এই যে ডবল বাস দিলাম, তারপরে কাপড়টাকে এইভাবে একটা বাস দিব, আর একটা বাস এইভাবে দিব। দেওয়ার পর জিনিসটা এরকম ডিজাইন হবে। তারপরে হওয়ার পর এখানে একটা সেলাই দেওয়ার পর এই বাড়তি কাপড়টাকে কেটে বাদ দিয়ে ফিনিশিং দিয়ে নিব। তো এরকম ভাবে আমি সমস্ত কাপড়গুলিকে ডিজাইনটা তৈরি করে নিব। এই যে এখানে সব কটা ডিজাইন আমার রেডি করা হয়ে গেল। আর সাথে লাগবে আমার এরকম একটা কাপড়, এখানে অনেক কটা কাপড় আছে। এই যে উপরের কাপড়টা একটা সুতির কাপড়, আর এর ভিতরের কাপড়টা হলো শপিং ব্যাগ, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইরকম একটা গুল করে আমি কাপড়টা কেটে তারপরে একটা সেলাই দিয়ে নিলাম এখানটা আটকিয়ে সমস্ত কাপড়গুলিকে। তো এর উপরেই আমি আজকের আসনটা তৈরি করব। তো কিভাবে কাপড়টা সেট করব এর মধ্যে সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি এই কাপড়টাকে এইভাবে ডবল বাস দিয়ে এর মিডল অংশটা বের করে নিব, তারপরে আমি এই যেমন এই কাপড়টা এখানে এরকম ভাবে বসালাম, বসিয়ে সেলাই দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরের কাপড়টা এই কাপড়টার উপরে, এটা তো সোজা আছে এখন, আর এর উপরে এরকম উল্টো করে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব, দিয়ে এটাকে এভাবে সোজা করে দিব। তারপরে আবার এই কাপড়টা উল্টো রাখবো, তারপরে সেলাই দিয়ে দিব, দেওয়ার পর এটাকে এরকম সোজা করে দেবো। তো এরকমভাবে পরপর ডিজাইনগুলিকে আমি এই পাশে সেট করে নিব, আর এই একই সেম নিয়মে এই পাশেগুলিকেও একইভাবে সেট করে নেব। এই যে এখানে কাপড়ের টুকরোগুলি পরপর আমার বসানো হয়ে গেছে। এখন আমি এই যে সাইডের বাড়তি কাপড়গুলি এগুলি কেটে ফিনিশিং দিয়ে নেব। তো কাটার জন্য আসনটাকে এভাবে উল্টিয়ে নিতে হবে, তারপরে এই সাইডের কাপড়গুলিকে কেটে দিতে হবে। এই যে এখানে সাইডের কাপড়গুলি কেটে আমি ফিনিশিং দিয়ে নিলাম। এখন আমি এর উপরে একটা ডিজাইন করব, মানে সাইড দিয়ে।
ডিজাইন করবো, যে আমি এই কাপড়গুলি দিয়ে এরকম ডিজাইনটা করে রেখেছিলাম, এগুলিকে এর মধ্যে সেট করব। মানে আমরা কিন্তু সবসময় নর্মাল এইভাবে বসাই ডিজাইন, এরকম করে এরকম করে গোল করে কিন্তু আমরা বসাই, কিন্তু আমি এখন এইভাবে বসাবো না, এখন আমি ডিজাইনটাকে এইভাবে ঘুরিয়ে বসাবো এরকম করে। এইভাবে পুরোটাই গোল করে এই ডিজাইনগুলিকে সেট করে নেব, তারপরে এর সাইড দিয়ে একটা সেলাই দিয়ে দেব। এই যে এখানে আমার সমস্ত ডিজাইনগুলি গোল করে বসানো হয়ে গেল, তারপরে যে দেখুন এটা সেলাই দিয়ে পুরো আটকে দিলাম। এখন আমি এই আসনটার মাপ করে এরকম গোল আসন, এই যে এর যা মাপটা, এর মাপ করে আমি আরেকটা কাপড় কেটে রেখেছি। এই যে দেখুন এই কাপড়টা কেটে রেখেছি, তো এখন আমি এই কাপড়টাকে এর উপরে এরকম করে উল্টো করে এভাবে রাখবো, রেখে পুরো চারপাশে গোল করে এটা সেলাই দিয়ে এটাকে আটকে দিব। তো আমি যখন এটাকে সেলাই দিব তখন এরকম গোল করে সেলাই দেওয়ার পর কিছুটা অংশ ফাঁকা রাখবো, এই ফাঁকা অংশটা দিয়ে যেন আমি আসনটাকে সোজা দিকে নিয়ে নিতে পারি। এই যে পুরো গোল করে কাপড়টার মধ্যে সেলাই দেওয়া হয়ে গেছে, আর এই যে এই এদিকটায় আমি ফাঁকা রেখে দিয়েছি, এখন এই এই সাইডটা দিয়েই আসনটাকে আমি এরকম ভাবে উল্টিয়ে নেব। এই যে বন্ধুরা আমার ডিজাইনটা এখানে সোজা দিকে করে নেওয়া হয়ে গেল, আর এই যে ফাঁকা অংশটা এখানে রয়েছে, এখন এটাকে এরকম করে হালকা এরকম ভাবে মুড়িয়ে এটাকে ধরে এইভাবে সেলাই দিয়ে দিতে হবে, তারপরে এই ডিজাইনগুলি আবার এরকম হয়ে যাবে। এখন ছেড়ে দিলে কিন্তু এই দুটো, এই তিনটে দেখেন ওদিকে চলে যাচ্ছে। যখনই আমি এটাকে সেলাই দেব এরকম করে এরকম করে, তখন আমি পুরো গোল করে এর উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিই। এই যে বন্ধুরা এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা সূর্যমুখী ফুল, মানে আসনটাকে দেখে কিন্তু তাই মনে হচ্ছে। আর ঘরে কিছু পরে থাকা টুকরো কাপড় দিয়ে বিনা খরচে এত সুন্দর একটি আসন তৈরি করে ফেললাম। আপনাদের ঘরেও কিন্তু প্রত্যেকের এরকম টুকরো কাপড় থাকবে, আর যদি নাও থাকে যে কোনো টেলার্সের দোকান থেকে এরকম অল্প কিছু টুকরো কাপড় আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে এরকম টুকরো কাপড় থাকে তাহলে আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের নিজেদের জন্য এরকম সুন্দর একটি আসন তৈরি করে নেবেন। আর এরকম ধরনের আরো নিত্য নতুন ডিজাইনের আসন বা পাপোশের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।